ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো প্রশ্ন করেছেন, আত্মীয়তার বৈঠকে তাশাহুদের আঙ্গুলটি ইশারা করবেন কখন থেকে? তো জিবাই সহিহ মুসলিম হাদিস নম্বর 85, 86, 87 স্পষ্ট ভাবে বলা আছে যে আল্লাহ যখন দোয়া করতেন তখন আঙ্গুল দ্বারা হারকাত করতেন, ইশারা করতেন। তো দোয়া কখন থেকে শুরু হচ্ছে? আত্মীয়তে যখন আপনি বসছেন তখন কি বলছেন? আত্মীয়তু, তো আত্মীয়তু এটা দোয়া কি দোয়া নয়? এটা দোয়া। ইন্না আল্লাহ ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরুদে ইব্রাহিম, তো দুরুদে ইব্রাহিম তো দোয়া। তারপর আপনি বলছেন দোয়াই মাসুরা, দোয়াই মাসুরাটাই হচ্ছে দোয়া। তাই আপনি আত্মীয়ত বৈঠকের শুরুতেই যখন আত্মীয়ত মুখ দিয়ে বলবেন সঙ্গে সঙ্গে আঙুলটা ইশারা হতে শুরু হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত সালাম না ফেরাচ্ছেন ততক্ষণ পর্যন্তই আপনার আঙ্গুল দ্বারা ইশারা হতে থাকবে। সুনান নাসাই হাদিস নম্বর 1267 ওয়াইল বিন হুজুরের সূত্র হাদিস বর্ণনা সনদ সহি। আসলে উত্তরটি পেয়েছেন, জাযাকাল্লাহ খায়ের। ইয়া রাসূল